ক্লাস 10 ভূগোলের তোমাদের আমি আগের ভিডিওতে প্রথম চ্যাপ্টার থেকে 3, 5 আর 2 মার্কসের কী কী কোয়েশ্চেন পড়বে সেগুলো দিয়ে দিয়েছিলাম। আজকে সেকেন্ড চ্যাপ্টার মানে বায়ুমণ্ডল থেকে তোমাদের 2, 3 আর 5 মার্কসের কী কী কোয়েশ্চেন পড়বে সেগুলো আজকে আমি দিয়ে দেব। দেখে নাও, এখানে কিন্তু সব একদম 5, 3, 2 মার্কস সব আছে, এখানে এই কোয়েশ্চেনগুলোই পড়বে, তাহলে কিন্তু বায়ুমণ্ডল থেকে হচ্ছে তোমরা সমস্ত কিছুটাই কমন পেয়ে যাবে। যেহেতু আগের বার হচ্ছে বায়ুমণ্ডলটা পুরো পরীক্ষায় বাদ ছিল, সেক্ষেত্রে তোমাদের আগের বারের সঙ্গে তো এবারের তো তোমরা কোনো মিল পাবে না, যেন যে কোশ্চেনগুলো পড়বে ওগুলো দেখে নাও। প্রথমে আছে দেখো জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। দেখো এই কোশ্চেনটার ভিডিওটা পুরো স্কিপ না করে একদম দেখবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কিভাবে আসে সেটা কিন্তু আমি বলে দেবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পরের ভিডিওতে আমি সমুদ্র স্রোত থেকে 2, 3 আর 5 মার্কসের কী কী কোশ্চেন পড়বে সেগুলো আমি দিয়ে দেবো। দেখো প্রথমে জেট বায়ুর বৈশিষ্ট্য, দেখো জেট বায়ুর বৈশিষ্ট্য যখন দেয় তোমাদের অনেক সময় 2 মার্কসেরও এটা দিয়ে থাকে, অনেক সময় 3 মার্কসেরও দিয়ে থাকে, যে দুটো বৈশিষ্ট্য লেখো বা তিনটে বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? সেক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো তোমরা পড়ে রাখবে। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো, এটা 3-এ আসে। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের 3টি কারণ, দেখো বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের 3টি কারণ বললে তোমরা অক্ষাংশ, উচ্চতা, মেঘাচ্ছন্নতাটা লিখবে। অনেক সময় মেঘাচ্ছন্নতা উষ্ণতার তারতম্যে কীভাবে পার্থক্য ঘটায়, অক্ষাংশ পরিবর্তন কীভাবে উষ্ণতার তারতম্য ঘটায়, উচ্চতার তারতম্য কীভাবে উষ্ণতার তারতম্য ঘটায়, এভাবে কিন্তু তোমাদের কোশ্চেনে দেয়, এই জন্য পয়েন্টগুলো কিন্তু ভালো করে পড়বে। বিষ্ণু উষ্ণায়নের কারণগুলো লেখে, এটা তো অবশ্যই 5 মার্কসে। চিনুক কাকে বলে, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলোর উৎপত্তি ও গতিপথ চিত্রসহ বর্ণনা করো। ক্রান্তীয় মৌসুমী, এটাও 5 মার্কসে। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো 5 মার্কস। উষ্ণতার বৈপরীত্য কাকে বলে, বা বৈপরীত্য উষ্ণতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা ITCZ, ইন্টারটপিক্যাল কনভার্জেন্ট জোন যেটা। জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলি সম্পর্কে লেখো, মানে এটা কিন্তু উষ্ণতার তারতম্যের ভিত্তিতে স্তর বিন্যাস, অনেক সময় পুরোটা না দিয়ে এই দুটোই কিন্তু তোমাদের দিয়ে থাকে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ওই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, এটাও 5 মার্কসে। নিয়ত বায়ু চাপ বলয়ের সম্পর্ক, মানে কথাটা এখানে পুরো লিখিনি সেটা, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বায়ুর চাপের তারতম্যের কারণ 5 মার্কস। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ চিত্রসহ বর্ণনা, দেখো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ চিত্রসহ বর্ণনা, যে পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত আর হচ্ছে ঘূর্ণবাত যেটাকে বলে, এই তিনটের মধ্যে তোমাদের কিন্তু শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতটা হচ্ছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তোমাদের আলাদা করেও কিন্তু দেয়, ওটা আমি এখানেও লিখে দিচ্ছি। তিনটে তো ভালো করে পড়বে, তার মধ্যে কিন্তু শৈলোৎক্ষেপটা ভালো করে কিন্তু তোমরা পড়বে, এটা কিন্তু আলাদা করেও কিন্তু তোমাদের দিয়ে থাকে। নেক্সট, ওজনস্তর ধ্বংসের কারণ ফলাফল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঘূর্ণবাদ ও প্রতিঘূর্ণবাদের পার্থক্য, বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে, এগুলো সব ভিডিওতে অ্যান্সার সমেত আমি দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে একবার দেখে নিও। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য, অ্যাডভেকশন কী, অ্যালবেডো কাকে বলে, সমশনগুলো সব 2 মার্কসে। সমশনরেখা কাকে বলে, জেট বায়ু কাকে বলে, ঘূর্ণবাদের চক্ষু, বায়ুপ্রবাহের সঙ্গে চাপ বলয়ের সম্পর্ক, এটা তারপরে হচ্ছে বায়ুমণ্ডলে অ্যারোসল বা ধুলিকণার গুরুত্ব লেখো, খুব ইম্পর্টেন্ট। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বা এটাকে নর্মাল ল্যাপস রেটও কিন্তু বলে, মানে ইংলিশও অনেক সময় দিয়ে থাকে ল্যাপস রেট। ফেরলের সূত্র, বাইস ব্যালট সূত্র, কোরিওলিস শক্তি বা বল, এগুলো 2 মার্কসের। গর্জনশীল 40-এ আশ্বিনের ঝড়, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট। আম্রবৃষ্টি, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে, অশ্ব অক্ষাংশ কাকে বলে, অধক্ষেপণ কাকে বলে, এগুলো সব 2 মার্কসের। নেক্সট, এলনিনো কী, লানিনা কী, ক্রান্তীয় মণ্ডলে মহাদেশগুলির পশ্চিমে মরুভূমির সৃষ্টি হয় কেন, স্থলবায়ু কী, সমুদ্রবায়ু কী, এগুলো পার্থক্য যেমন দেয় সংজ্ঞাও দেয়। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন পরিচলন বৃষ্টিপাতের কারণ কী, ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু কাকে বলে লেখো, প্লাস পার্থক্য, মানে কি ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু আলাদাভাবে দেয়, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে বা অ্যানাবেটিক বায়ু কাকে বলে, আবার এদের পার্থক্যটাও পড়ে রাখবে, ঠিক আছে? যখন ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু কাকে বলে দেবে শুধু 2 মার্কসের দেবে, আর যখন পার্থক্য দেবে 3 মার্কসের দেবে। তারপর দেখো মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন, বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, ক্রান্তীয় ঘূর্ণিবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য, এখানে ঘূর্ণবাদ কথাটা হবে। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলে কেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও 2 মার্কসের দেয়।
ট্রোপোপজ বা স্ট্র্যাটোপজ কাকে বলে, মানে ট্রোপোপজ কাকে বলে, স্ট্র্যাটোপজ কাকে বলে, এটাও কিন্তু 2 মার্কসের করে দেয়। ইনসোলেশন কি, এটাও 2 মার্কসে। জিওট্রপিক বায়ু, ডোলড্রাম, অক্লুশন, ধোঁয়াশা কি, তারপর যে আপেক্ষিক আর্দ্রতা, চরম আর্দ্রতার পার্থক্য সংজ্ঞা, মানে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে পড়বে আলাদা করে, চরম আর্দ্রতা কাকে বলে আলাদা করে পড়বে, প্লাস এদের পার্থক্যও পড়বে, তারপর সীমান্ত কাকে বলে। নেক্সট, শিলাবৃষ্টি কি, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব, সাময়িক বায়ু কাকে বলে, শিশির কি। ব্যাস এই কোশ্চেনগুলো হচ্ছে, এগুলো এগুলো কিন্তু, এই যে শিশির কি, এটাও 2 মার্কসের, এটাও কিন্তু 2 মার্কসের। তোমাদের দেখো ম্যাক্সিমামে কিন্তু এখানে 2 মার্কসেরই কিন্তু বেশি রয়েছে। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ 2 মার্কসের মধ্যে তোমরা কিছু কিছু অরও পাবে এখানে, এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে। আর 5 মার্কসের শুধু যে 3টে বা 4টে দিয়েছি, ওখান থেকে ওগুলো পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে সমুদ্র স্রোত থেকে আমি কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2, 3 আর 5 মার্কসে সেগুলো দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।